দিনের পর দিন কংগ্রেস নেতারা বলতেন দেশের গরিবদের সুবিধা দিতে হবে, তাদেরও ব্যবসায় আসতে হবে, আর্থিকভাবে সমৃদ্ধ হয়ে গরিবি দূর করতে হবে। বছরের পর বছর এই একই কথা বলে গেছে কংগ্রেসের নেতারা, কিন্তু তারা শুধুই বলেছে, কাজের কাজ কিছুই করেননি। অন্যদিকে কেবল দায়িত্বের জন্য কাজ করা নয়, মন থেকে ভেবে দেশের গরিব বেকার যুবক যুবতীদের কথা চিন্তা করে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। সংশোধনী জনবিশ্বাস বিলকে স্বাগত এবং সমর্থন জানিয়ে বুধবার রাজ্যসভায় এমনটাই বললেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। ইংরেজ চলে যাওয়ার কে বাদ ভি দেশ স্বাধীন হোনে কে বাদ কংগ্রেস অর উসকে সহযোগী দল নে লগভগ 65 সাল শাসন কিয়া হ্যায়। ও বোলতে থে গরিব কো বিজনেস করনা চাহিয়ে, গরিব কে পাস জানা চাহিয়ে, কিন্তু ইয়ে কাম নহীঁ কিয়া, সিরফ বোলতে হ্যায়। মুঝে দুঃখ হ্যায়, মে গাঁও সে আতা হুঁ, মেনে ভি সুনা বহুত নারা, বোলতে রহতে গরিব কে লিয়ে হোনা চাহিয়ে, কিসান কে লিয়ে হোনা চাহিয়ে, কিতনা নারা সুনা, কিন্তু কিসান কে লিয়ে করনা তো মোদী কো করনা হ্যায়, গরিব কে লিয়ে করনা হ্যায় তো মোদীজি কো পীযূষ গোয়েল কে দিকে মন্ত্রালয় কে মাধ্যম সে করনা। রাজ্যসভার সদস্য তথা বাণিজ্যিক শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলকে ধন্যবাদ জানিয়ে বিপ্লব কুমার দেব এদিন বলেন, এই বিলের মাধ্যমে দেশের ধনী গরিব শহরের গ্রামের সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে সহজ হয়ে উঠবে ব্যবসা করা। ইতিহাস বলে, মনে ভয় নিয়ে দ্বিধা নিয়ে কোনো ব্যবসা শুরু করলে সে ব্যবসায় ডুববে। ব্যবসার জটিলতা এবং নিয়ম কানুন জনিত ভয়ের ফলে ভারতবর্ষের 80% মানুষ ব্যর্থ হন ব্যবসায়। সেই ভয় দূর করে ব্যবসায়ীদের হয়রানির অবসান ঘটাতে সংশোধনী জনবিশ্বাস বিল এনেছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। দেশবাসীর সহজ জীবনযাত্রা এবং বাণিজ্যকে সরলীকরণের লক্ষ্যে আরও এক ধাপ এগুলো নরেন্দ্র মোদী সরকার। নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজতর করে তুলতে ইতিমধ্যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, জ্যাম জন ধন আধার মোবাইল, কমন সার্ভিস সেন্টার, আরোগ্য সেতু, কো উইন সহ বহু জনকল্যাণমুখী পদক্ষেপ নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার প্রতি অকুণ্ঠ ধন্যবাদ জানিয়ে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব এদিন আরও বলেন, দেশবাসীর প্রকৃত উন্নয়ন এবং বিকাশ সাধন করার জন্য ভারতের যুব সমাজ সারা জীবন মনে রাখবে নরেন্দ্র মোদীকে। ইজ অফ লিভিং বিজনেস ইসমে হ্যায় জরুর, আর ইসকে সাথ সাথ হামারে জো জিনে কা পদ্ধতি আচ্ছা হো, ইজি টু হো, ये भी उसके साथ जोड़ा है। मैं धन्यवाद दूंगा माननीय प्रधानमंत्री जी को, जी जो आपने अभी तक जो कि ईज ऑफ लिविंग बिजनेस के लिए जो आपने वन नेशन वन रेशन कार्ड आपने ऑलरेडी लागू कर दिया है, आपने जैम जनधन आधार मोबाइल की त्रिवेणी लागू कर दिया है, आपने कॉमन सर्विस सेंटर आपने लागू कर दिया, आपने आरोग्य सेतु और को विन ये भी लागू कर दिया, ये हमारे जीवन शैली को सहजतर करता है और ये आज भारत में प्रमाणित हो चुका है। मैं धन्यवाद देता हूँ इस बिल को लाने के लिए, और साथ ही साथ माननीय प्रधानमंत्री और पीयूष गोयल जी को बहुत बहुत बधाई देता हूँ। आप लोगों ने गरीब के लिए सोचा, आप लोगों ने एक किसान के लिए सोचा, आप लोगों ने जो एक बाइक खरीद के देता है पिताजी कॉलेज में जाने के लिए, उस बच्चे के लिए सोचा, तो इस बिल में एक तरफ आप इंडस्ट्री और दूसरी तरफ एक पशु चालना करता है उनके लिए भी सोचा, ये मानवता का दृष्टि दिखाता है, ये बहुत पहले होना चाहिए। आज लाया है, दूर देर हुआ, किंतु आपने ऐसा बिल लाया है, आपको एज ए कॉमर्स एंड इंडस्ट्री मिनिस्टर दुनिया याद रखेगा और माननीय प्रधानमंत्री जी को तो दुनिया याद लो। সংশোধনী জনবিশ্বাস বিলের মাধ্যমে কেন্দ্রের রোজগার বাড়বে, দেশের যুবক যুবতীদের কর্মসংস্থান হবে বলেও রাজ্যসভায় এদিন আশা প্রকাশ করেছেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশাবাদী তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।